আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে ভিডিওতে আমরা মিসাইল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যে কোনো দেশের কাছে ডিফেন্সের জন্য মিসাইল একটা খুব বড় ভূমিকা পালন করে। এই মিসাইলের জন্যই অন্য কোনো দেশ ওই দেশের উপর আক্রমণ করতে পারে না। আবার যদি প্রয়োজন হয় তাহলে ওই দেশ অন্য দেশের উপর ওই মিসাইলের সাহায্যে আক্রমণ করতে পারে। এই মিসাইল অনেক ধরনের হতে পারে। এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, গ্রাউন্ড টু এয়ার মিসাইল যেটা এয়ার ডিফেন্সের জন্য তৈরি করা হয়, এবং তার সাথে থাকে গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল। আবার এই সমস্ত মিসাইলগুলোকে তাদের ক্ষমতা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো ট্যাকটিক্যাল মিসাইল আর একটা হলো স্ট্র্যাটেজিক মিসাইল। তো চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই এই সমস্ত মিসাইলগুলোর সম্পর্কে। ভিডিওতে আগে যাওয়ার আগে এই ভিডিওর স্পন্সর সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, হয়তো তোমাদের মধ্যে কেউ অনেক বেশি টাকা ইনকাম করে, কেউ কম টাকা ইনকাম করে, আবার অনেকে স্টুডেন্ট আছে যারা ফিউচারে গিয়ে টাকা ইনকাম করবে। কিন্তু কঠোর পরিশ্রম করে উপার্জন করা টাকাকে আপনি যদি ব্যাংকে সেভিংস করে রাখেন তাহলে সেখান থেকে কতই বা ইন্টারেস্ট পাওয়া যেতে পারে। তবে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি ওই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, যার সাহায্যে আপনি ওই কঠোর পরিশ্রমের ফলে উপার্জন করা টাকাকে ইনভেস্ট করে সেখান থেকেই টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। অনেক অ্যাপ এবং ওয়েবসাইট আছে যারা আপনাকে বলবে আপনি বাড়ি বসে টাকা ইনকাম করতে পারবেন ইনভেস্ট করে, কিন্তু ব্যাপারটা এতটাও সোজা নয়। এর জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে। কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ আপনাকে শেখাবে না যে এই কাজটাকে কিভাবে করতে হয়। আর ঠিক এই জায়গায় আপনাকে সাহায্য করার জন্য আসছে elearnmarkets.com, যেখানে আপনি প্রফেশনালদের কাছ থেকে শিখতে পারবেন যে কিভাবে এই ইনভেস্টমেন্টের কাজটা করতে হয়, যেখানে আপনি জানতে পারবেন যে স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করে, কিভাবে শেয়ারের ট্রেডিং হয়, এবং কিভাবে অনুমান করতে হয় যে কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে বেশি প্রফিট পাওয়া যেতে পারে। এছাড়াও শিখতে পারবেন আরো অনেক কিছু। সত্যি কথা বলতে, আমিও যখন এর ব্যাপারে জানতে পেরেছিলাম তখন আমিও এক্সাইটেড হয়েছিলাম, কিন্তু প্রথমেই টাকা দিয়ে কোর্স করতে একটু সংশয় হচ্ছিল। তবে elearnmarkets.com খুবই কাইন্ড এবং হেল্পফুল, তাই এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, মানে আমার বন্ধুদের জন্য, 4,720 টাকার একটা সম্পূর্ণ ফ্রি কোর্স অফার করছে। সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি। শুধু আপনাকে চেক আউটের সময় কুপন কোড ইউজ করতে হবে ফ্যাক্টোরিয়াম। আপনি ওয়েবসাইটে যাবেন, আপনার ইমেল দিয়ে রেজিস্টার করবেন, তারপর চেক আউটের সময় ফ্যাক্টোরিয়াম কোডটাকে ইউজ করে আপনি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ডেসক্রিপশনের মধ্যে আপনি লিঙ্কটা এবং কুপন কোডটা পেয়ে যাবেন। তার সাথে আছে এদের মোবাইল অ্যাপ, যেটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের সাহায্যে আপনি বাংলাতেও কোর্স করতে পারেন। ইলান মার্কেটসকে অনেক ধন্যবাদ ভিডিওটা স্পন্সর করার জন্য। সবার আগে দেখে নেওয়া যাক ক্রুজ মিসাইলকে। এই ক্রুজ মিসাইল প্রধানত গ্রাউন্ড টার্গেটকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়। যদি এই ক্রুজ মিসাইলগুলোর মধ্যে কনভেনশনাল এক্সপ্লোসিভ থাকে তাহলে সেটা একটা ট্যাকটিক্যাল ওয়েপন হিসেবে কাজ করে, কিন্তু যদি ওই ক্রুজ মিসাইলগুলোর মধ্যে নিউক্লিয়ার ওয়েপনকে ইউজ করা হয় তাহলে সেটা স্ট্র্যাটেজিকও হয়ে যায়। আসলে মিসাইল ডেঞ্জারাস হয় না, মিসাইলের সাহায্যে যে সমস্ত এক্সপ্লোসিভকে ডেলিভার করা হয় সেগুলো খতরনাক হয়। কোনো মিসাইলের সাহায্যে যদি আপনি নিউক্লিয়ার ওয়েপনকে পাঠান তাহলে সেটা গিয়ে নিউক্লিয়ার ব্লাস্ট করবে, আর যদি কোনো মিসাইলের মধ্যে কেউ ভুসি ভরে পাঠায় তাহলে ভুসি গিয়ে ব্লাস্ট করবে। মানে মিসাইল একটা এক্সপ্লোসিভ নিয়ে যাওয়ার ভেহিকল, এর সাহায্যে আপনার যেরকম দরকার সেরকম এক্সপ্লোসিভকে আপনি ডেলিভার করতে পারেন। সাধারণত ক্রুজ মিসাইলের রেঞ্জ 1,000 কিলোমিটারের কমই হয়, আর এরা শব্দের থেকে কম গতিতে যাত্রা করে। তবে ভারত এবং রাশিয়ার দ্বারা তৈরি ব্রহ্মোস মিসাইল পৃথিবীর মধ্যে একমাত্র একটা ক্রুজ মিসাইল যেটা শব্দের থেকেও দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে। ক্রুজ মিসাইলকে জাহাজ থেকে, সাবমেরিন থেকে, গ্রাউন্ড লঞ্চার থেকে, এমনকি এরোপ্লেন থেকেও ফায়ার করা যেতে পারে। এরা বেশি উচ্চতায় ওড়ে না, এরা একদম মাটির কাজ দিয়ে ওড়ে, এই জন্য রেডারে এদের ডিটেক্ট করাও খুব মুশকিল কাজ। এবার দেখা যাক ব্যালিস্টিক মিসাইল। এগুলো সাধারণত স্ট্র্যাটেজিক মিসাইল হয়, আর এদের রেঞ্জ অনেক অনেক বেশি হয়। ব্যালিস্টিক মিসাইলগুলোর রেঞ্জ 8,000 থেকে 12,000-13,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর এই মিসাইলগুলো একেবারে ডিরেক্টলি মহাকাশে চলে যায় এবং সেখান থেকে পৃথিবীতে রি এন্ট্রি করে, যার ফলে মহাকাশ থেকে টার্গেটে পড়ার সময় এদের গতি প্রচণ্ড প্রচণ্ড বেশি থাকে। এই জন্য এই সমস্ত মিসাইলগুলো থেকে বাঁচা খুবই কঠিন কাজ। এই ব্যালিস্টিক মিসাইলগুলোতে রকেট ইঞ্জিনকে ইউজ করতে হয়, কারণ যেহেতু এরা মহাকাশে চলে যায় সেখানে অক্সিজেন থাকে না, তাই ব্যালিস্টিক মিসাইলগুলোকে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যেতে হয়। আমেরিকা, চায়না, ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ডের মতো দেশের কাছে এমন এমন ব্যালিস্টিক মিসাইল আছে যার একটা মিসাইলের মধ্যে অনেকগুলো ওয়ারহেড ক্যারি করে নিয়ে যাওয়া যায়।
মানে একটা মিসাইলকে যদি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে লঞ্চ করা হয় তাহলে সেই একটা মিসাইল একসাথে অনেকগুলো শহরকে ধ্বংস করে দিতে পারে। সত্যি খুব ভয়ানক ব্যাপার। আচ্ছা, আপনাদের মনে হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে এই ট্যাকটিক্যাল আর স্ট্র্যাটেজিক মানেটা কি। সোজা বাংলা ভাষায় বললে ট্যাকটিক্যাল মিসাইল সেই সমস্ত মিসাইলগুলোকে বলা হয় যেগুলো টেম্পোরারি ড্যামেজ করতে পারে। মানে ধরুন কোনো সৈন্য আড্ডাকে ধ্বংস করে দিল, কিংবা শত্রুদের কোনো বাংকারকে নষ্ট করে দিল, এরকম ধরনের। কিন্তু স্ট্র্যাটেজিক মিসাইল পারমানেন্ট ড্যামেজ করে, আর এদের রেঞ্জও অনেক বেশি হয়। যেমন ধরুন হিরোশিমা আর নাগাসাকিতে যা হয়েছিল সেটা তো পারমানেন্ট ড্যামেজ ছিল না। তবে যদিও ওখানে এরোপ্লেনের সাহায্যে পারমাণবিক বোমাটাকে ড্রপ করা হয়েছিল, ওখানে কোনো মিসাইল ব্যবহার করা হয়নি। আসলে সেই সময় ব্যালিস্টিক মিসাইল আবিষ্কারই হয়নি, তাই তখন স্ট্র্যাটেজিক আক্রমণ করার জন্য লং রেঞ্জ এরোপ্লেনকে ব্যবহার করা হতো। এবার দেখা যাক সারফেস টু এয়ার মিসাইল। এগুলোকে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও বলা হয়। যেমন আমেরিকার থার্ড প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার S-400, ইসরায়েলের আয়রন ডোম, ভারতের আকাশ মিসাইল সিস্টেম ইত্যাদি এদের মধ্যে পড়ে। এগুলো প্রধানত আকাশ থেকে আসা এরোপ্লেন, ড্রোন, হেলিকপ্টার এবং কিছু কিছু ক্ষেত্রে মিসাইলকেও ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে বড় বড় জাহাজেও লাগানো থাকে আকাশ থেকে আসা কোনো থ্রেটকে নিউট্রালাইজ করার জন্য। এবার জানা যাক এয়ার টু এয়ার মিসাইলের সম্পর্কে। এই মিসাইলগুলোকে সাধারণত ফাইটার জেটের সঙ্গে ফাইটার জেটের যুদ্ধেতে ব্যবহার করা হয়। মানে এরোপ্লেন বা হেলিকপ্টার থেকে ফায়ার করা হয় অন্য কোনো এরোপ্লেন, হেলিকপ্টার বা ড্রোনকে ধ্বংস করার জন্য। এয়ার টু এয়ার মিসাইলের উদাহরণ হলো আমেরিকার AMRAAM, রাশিয়ার R-73, R-77, ইউরোপের মিকা মিসাইল, মিটিওর মিসাইল ইত্যাদি। এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে অ্যাডভান্স এয়ার টু এয়ার মিসাইল হলো মিটিওর মিসাইল। এটা একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, মানে এরোপ্লেন থেকে যত দূরে দেখাও যায় না তার থেকেও দূরে এটা আক্রমণ করতে পারে। এয়ার টু এয়ার মিসাইলগুলো সাধারণত ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকের সাহায্যে তার টার্গেট পর্যন্ত পৌঁছায়। এছাড়াও রেডার হোমিং টেকনোলজির সাহায্যেও এরা নিজেদের টার্গেট পর্যন্ত পৌঁছায়। যখন কোনো এরোপ্লেন বাতাসের মধ্যে দিয়ে উড়ে যায় তখন ওই এরোপ্লেনের ইঞ্জিন থেকে বেরোনো উত্তপ্ত গ্যাস এবং বাতাসের সঙ্গে সংঘর্ষে আসার পর এরোপ্লেনের বডি থেকে হিট জেনারেট হয়, এবং এই হিট জেনারেট হওয়ার ফলে ইনফ্রারেড রেডিয়েশন হয়। এই ইনফ্রারেডকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আইআর সেন্সর যে মিসাইল ইউজ করে সেই মিসাইল ওই ইনফ্রারেডকে দেখতে পায়, এবং ওই ইনফ্রারেডকে ট্র্যাক করেই ওই আইআর মিসাইলগুলো এরোপ্লেনকে ধ্বংস করে দেয়। এবার দেখা যাক রেডার গাইডেড মিসাইলগুলোকে। প্রত্যেকটা এরোপ্লেনের মধ্যেই একটা ছোট রেডার থাকে যেটা কন্টিনিউয়াসলি রেডিও ফ্রিকোয়েন্সি সেন্ড করে এবং রিসিভ করে। ওই রেডিও ফ্রিকোয়েন্সি কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার পর যদি রিটার্ন চলে আসে তাহলে ওই বস্তুটা রেডার দ্বারা ডিটেক্ট হয়ে যায়। আর এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে রেডার গাইডেড মিসাইলগুলো কাজ করে। সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলোর মধ্যে, মানে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে, একটা বড় রেডার থাকে যেটা কন্টিনিউয়াসলি আকাশকে স্ক্যান করতে থাকে। আর শত্রুপক্ষের এয়ার ডিফেন্সের এই বড় বড় রেডারগুলোকে ধ্বংস করার জন্য অনেক দেশ অ্যান্টি রেডিয়েশন মিসাইল ইউজ করে। অতএব এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো কন্টিনিউয়াসলি রেডার থেকে বেরোনো রেডিয়েশনকে সার্চ করতে থাকে, এবং যখন ডিটেক্ট হয়ে যায় তখন ওই মিসাইলটা ডাইরেক্ট ওই রেডারে গিয়ে আক্রমণ করে। এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো ছাড়াও অনেক দেশ একটা নতুন মিসাইল ইউজ করতে শুরু করেছে, যেটা হলো অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। যুদ্ধক্ষেত্রের সিচুয়েশনকে অনুমান করার জন্য এবং স্ট্র্যাটেজি বানানোর জন্য স্যাটেলাইট খুব বড় ভূমিকা পালন করে। তাই যদি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহার করে শত্রুপক্ষের স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে তাদের পুরো আর্মি একেবারে অন্ধের মতো হয়ে যায়। এই জন্য এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইলগুলো খুবই ডেঞ্জারাস। তো বন্ধুরা, মিসাইল মোটামুটি এই কয় ধরনেরই হয়, তবে এদেরও বিভিন্ন বিভিন্ন ভাগ আছে। তবে সেই সব কিছু নিয়ে ডিসকাস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।